কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল সি ভি আনন্দ বোস সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঠিক কি খবর পাচ্ছ? একেবারে তোমাকে যেটা জানাই যে এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সারপ্রাইজ ভিজিট করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবং এয়ারপোর্ট থেকে আসার সময় কিন্তু কার্যত তিনি রাজভবন না ঢুকে তিনি সরাসরি চলে আসেন এইখানে, এইখানে হচ্ছে যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনি চলে আসেন, এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে তিনি উপাচার্যের ঘরে ঢুকেছেন এবং সেখানে তিনি ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। কথা বলছেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে, যদিও উপাচার্য বা অন্যান্যরা কিন্তু তারা কেউ এখনো আসেননি, ফলে রাজ্যপালের সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে তাদের কারোর বৈঠক হয়নি। এয়ারপোর্ট থেকে সেখান থেকে কিন্তু সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবং বিশ্ববিদ্যালয়ে এসে তিনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছেন এই মুহূর্তে, এবং এই মুহূর্তে তিনি সারপ্রাইজ ভিজিটে, বলা যেতে পারে কার্যত সারপ্রাইজ ভিজিটে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে তিনি এসে গিয়েছেন। এবং এক্ষেত্রে তিনি ভিসির ঘরে এই মুহূর্তে তিনি বসে আছেন, যদিও উপাচার্য বা অন্যান্য আধিকারিকরা তারা কেউই এখনো পর্যন্ত এখানে উপস্থিত নেই, ফলে এই মুহূর্তে রাজ্যপাল উপস্থিত যারা রয়েছেন তাদের সঙ্গে একটা প্রাথমিক কথা বলছেন। ফলে রাজ্যপালের এই সারপ্রাইজ ভিজিট, যে ভিজিট আগে থেকে সারপ্রাইজ ভিজিট যেহেতু, ফলে আগে থেকে কিন্তু এটা কোনোভাবেই জানা ছিল না এই ভিজিট নিয়ে, এবং সেই জন্যই কিন্তু ভিজিট সংক্রান্ত কোনো ব্যবস্থাও কিন্তু সেক্ষেত্রে করা হয়নি। ফলে সামগ্রিকভাবে বলা যেতে পারে যে এই মুহূর্তে রাজ্যপাল সি ভি আনন্দ বোস, যিনি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য, তিনি এই মুহূর্তে সারপ্রাইজ ভিজিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছেন। এবং সেক্ষেত্রে যদিও আগে থেকে কেউ জানতেন না সারপ্রাইজ ভিজিট, ফলে কে কারোরই জানা ছিল না, এবং এসে তিনি সোজা বিশ্ববিদ্যালয়ে ঢোকেন। বিশ্ববিদ্যালয়ের যে দ্বারভাঙা বিল্ডিং, অর্থাৎ উপাচার্য যে বিল্ডিংয়ে বসেন সেই বিল্ডিংয়ে তিনি আসেন, এবং এসে তিনি এই মুহূর্তে কিন্তু সেখানে, এখানে ভিসির ঘরে তিনি ঢুকেছেন, উপাচার্যের ঘরে তিনি ঢুকেছেন, ঢুকে তিনি এখানকার যারা আধিকারিক রয়েছেন এই মুহূর্তে যে সমস্ত আধিকারিকরা যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন, এবং কথা বলে কিন্তু তাদের সঙ্গে তিনি একটা আলোচনা করছেন সামগ্রিক কি অবস্থা বিশ্ববিদ্যালয়ে সেই সব নিয়ে খোঁজখবর নিচ্ছেন। ফলে যে পরিস্থিতিতে আজকে কার্যত রাজ্যপালের এই ভিজিট তার নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ এর আগে একটি মেল ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছিল, যে মেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি মেল লিখেছিলেন, সেই মেল ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে কার্যত দেখা গেল যে আজকে রাজ্যপাল তিনি নিজে একদম কোনোভাবে কাউকে আগাম কোনো খবর না দিয়ে কিন্তু তিনি সরাসরি এসে পৌঁছে গিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এখানে, এবং এখানে কিন্তু তিনি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে রয়েছেন। উপাচার্য বা অন্যান্য আধিকারিকরা তারা কেউ এখন উপস্থিত নন, কিন্তু উপাচার্য তিনি ঘরে এসেছেন, এসে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা উপস্থিত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন। অর্থাৎ রাজ্যপাল তিনি এইভাবে আগাম কোনো খবর না দিয়ে বিশ্ববিদ্যালয়ে চলে আসা তা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মারে মারে বিভিন্ন এর আগে একটি মেল করাকে কেন্দ্র করে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে যেখানে স্পষ্ট বলা হয়েছিল যে এই মেলে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠি সেক্ষেত্রে আইনত তার বৈধতা আছে কিনা, সরাসরি যেখানে রাজ্যপাল উপাচার্যদের চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির আইনত বৈধতা আছে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। থেকে দাঁড়িয়েই কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি এখন তিনি এখন সরাসরি চিনি সেক্ষেত্রে সেই চিঠি, এবং সেক্ষেত্রে তোকে জানিয়ে রাখি যে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী তিনি স্পষ্ট বলেছিলেন যে এই চিঠিকে উইথড্র করার তিনি আর্জি জানিয়েছিলেন, যদিও সেই চিঠি এখনো পর্যন্ত প্রত্যাহার হয়নি রাজভবনের তরফে। কিন্তু পাশাপাশি দেখা গেল যে এর আগের দিন সেক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদ এবং ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর যে বিশ্ববিদ্যালয় রয়েছে এই দুটো বিশ্ববিদ্যালয়ের ভিজিটের সঙ্গে রাজ্যপাল তিনি সরাসরি বৈঠক করেছেন, এবং আজকে কার্যত দেখা গেল তিনি সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, সেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা অফিসাররা এই মুহূর্তে উপস্থিত আছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের যে দ্বারভাঙা বিল্ডিং সেই দ্বারভাঙা বিল্ডিং অর্থাৎ সামগ্রিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যপালের এই সারপ্রাইজ ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে উপাচার্য এবং অন্যান্য উপাচার্য যেহেতু এই মুহূর্তে নেই, অন্যান্য আধিকারিকদের সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তা বলছেন এই মুহূর্তে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। এক্সক্লুসিভ আপনাদের দেখাচ্ছি রাজ্যপাল যখন ঢুকছেন সেই ছবি। শ্রেয়সী, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।